বন্ধু সুখের ঘরে দুঃখের আগু দিলি লাইলা। ওরে বন্ধু সুখের ঘরে দুঃখের আগু দিলি লাইলা। সব এই কথাটা কেন বললাম, এই গানটি কেন বললাম, এই গানটি বলার অবশ্যই একটু উদ্দেশ্য সুখের ঘরে দুঃখের আগুন। দেখেন যখন মানুষ সুখে থাকে তখন কিন্তু তারা কোনো কিছু চিন্তা ভাবনা কোনো কিছু থাকে না, রাইট? এখন যখনই আপনি কোনো বিপদ বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত আপনি হবেন তখনই আপনার টেনশান চিন্তা ঢুকে যাবে। তো আমি কিন্তু বলছি সেই প্রিন্স মামুনের কথা। দর্শক, আমি গতকালকে একটা ভিডিও দেখেছি যে সে ভারতে তার বন্ধু বান্ধবকে নিয়ে, সে তার স্ত্রী লাইলা তাকে নিয়ে তার সাথে মানে হাত মিলিয়ে দেওয়ার জন্য সে একটা আয়োজন করেছে। দর্শক দেখুন আসলে সে কি করতেছে আর তার ভিতরে যে কি আমি এটাই বুঝতে পারলাম না, ঠিক আছে? আমি এই বিষয়টাই বুঝতে পারলাম যে তার বন্ধু বান্ধবকে নিয়ে সে হ্যাং আউট করতেছে, মানে আর হাত মিলাইতেছে, তারপরে সাথে মিলাই দিতেছে, আমি এই বিষয়টা বুঝতে পারলাম না। তো যাই হোক, যদি আপনারা বুঝেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টসে লিখবেন, ঠিক আছে? আর আমরা আমার প্রশ্নটাই জায়গায় যে আজ থেকে কিছুদিন আগে আমি দেখলাম যে মারিয়া ফাটাইয়া দিছে, আবার প্রিন্স মামুনও বলছে যে আমারও মারিয়া ফাটাইয়া দিছে, কিন্তু তারপরে বিষয়টা কেমন জানি এদিক ওদিক হয়ে গেল, তাই না? যে তারা এই ভারতে গিয়া তাদের বন্ধুদের সাথে তারা মিল করে দিচ্ছে, এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমি কালকে দেখেছি, তাই আর কি কথা বললাম। দর্শক যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।